এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. কৃপা করো ঠাকুর, জগতের মঙ্গল করো ঠাকুর, ভালো করো ঠাকুর। এক দুই ঠিক আছে, কই যে কি তোলা তুলছেন? তুলছি, কই না তো ভাই, প্রতিদিন তোমাদের কাছ থেকে উনি তোলা তোলেন? নেই, নিন, যাদের যাদের কাছ থেকে তোলা তুলেছেন সব টাকা ফেরত দিন। আপনার সাহস তো কম নয়, পুলিশকে ধমকি দিচ্ছেন? হ্যাঁ, ধমকি দিচ্ছি, নিন টাকাগুলো ফেরত দিন। এখান থেকে ভেঙে যান, নাহলে এক থাপ্পড়ে আপনাকে বাথরুম করিয়ে ছাড়বো, বুঝলেন? ঠিক আছে, যাচ্ছি, কিন্তু বাথরুম আজকে আপনাকে আমি করিয়ে ছেড়ে দেবো, মাইন্ড ইট। এই রিক্সো, বুঝলে হাজির, এই ভোটের দিন যত এগিয়ে আসছে না, আমার বুকের মধ্যে একদম হাতুড়ির শব্দ শুনতে পাচ্ছি। না, তুমি মারি বড্ড বেশি টেনশন করো। না না না, টেনশন, আচ্ছা তুমি বলো তো তোমাকে এখানে হারাবে কে? সেটা অবশ্য ঠিক। আসলে সবন্দা, এই তো বাবলা, কি হয়েছে রে? ওরা এসছে। নমস্কার দাদা। আরে বাবলা, তুই কি রে? কেন, তুই কি কি হয়েছে? কাদের ধরে নিয়ে এসছিস? কারা, তুই যাকে ঘুরি তাকে ধরে নিয়ে আসবে? এখানে কি আমার চাকরির খনি আছে যে আমি কথায় কথা চাকরি দেবো? বাবা, ওরা চাকরির জন্য আসেনি, তবে তোমার নাম সুবোধ প্রামাণিক? সুবোধ? আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? ও কথা বলতে জানে না, ওর নাম দুর্গা। বুঝো,
মাদুগা কথা বলতে পারে না। আরে আচ্ছা শোনো শোনো বেচারি। হ্যাঁ শোনো, একটা কাজের কথা বলি, সেটা হচ্ছে তোমাদের ওই বাড়িটা আমায় বিক্রি করে দাও, আমি খুব ভালো দাম দেবো তোমাদের। ও বাবা, মাল বোবা হলে কি হবে, সব বোঝে। না না ও তো ভালো কথাই বলছে। হ্যাঁ বাড়িটা বেচে দাও না। আচ্ছা কি করো তুমি? হকারি। এত ওর বাড়ি থাকতে হকারি খেয়েছে। তোমার কাজ করো, বাড়িটা বেচে দাও, অনেক টাকা দাম পাবে, অনেক অনেক, ভাবতে পারবে না। তাহলে যখন বাড়িটা হবে না, তখন তার তলায় আমি দোকান ঘর করে দেবো, ভালো ব্যবসা করবে, অনেক টাকা করবে, টাকা টাকা। হকারি হকারি করতে যাচ্ছে, ভেবে দেখো ভেবে দেখো, ভেবে আমায় জানিও। ঠিক আছে ভেবে দেখো, চল। ছেলেটা ঠিক আছে বুঝলে, মেয়েটা একটু গোলমাল করছে, তো তুমি ধমকে দিলেই ঠিক হয়ে যাবে। আর কোন রকমে ম্যানেজ করে ওখানে যদি ফ্ল্যাট বাড়িটা তোলা যায় না, অতটা জায়গা, সালাম মিনিমাম 1 কোটি টাকার মুনাফা। ওই ভদ্রলোককে ডাকুন তো। নির্মল বাবু একবার এদিকে আসুন তো, বড্ড ভালো মানুষ স্যার, আমাদের থানার নতুন মেজ বাবু, আলাপ করেছেন? না স্যার, আমার নাম স্যার নির্মল ঘোষ। ও আপনার নাম নির্মল ঘোষ, থাপ্পড় মেরে বাথরুম করাবেন বলেছিলেন, বাথরুমটা করান? কি হলো, থাপ্পড় মারুন স্যার। আপনি কি বাথরুম করাবেন, উনি তো নিজেই বাথরুম করে ফেলেছেন। হ্যাঁ যান, পোশাকটা পাল্টে আসুন। দাদা ওই বোবা মেয়েটার মা মানে লক্ষ্মী দেবী, ওকে বাড়ি থেকে কি করে বের করা যায় বলুন। তুই একটা কাজ কর না, ওই বাবলাকে লাগিয়ে দেবে, ও ঠিক খালি করে দেবে। না না দাদা, সামনে ইলেকশন, বাবলাকে লাগানো ঠিক হবে? এটা ঠিকই বলেছিস। কাজ কর, হ্যাঁ ওই যে দেরি রসিম আছে না, ওকে কাজই রাখে দে, ও ঠিক ছলে বলে কৌশলে বাড়িটা করে খালি করবে। সে হয়তো করে দেবে, কিন্তু ও তো আবার একটা বকরা চাইবে। আরে সব কিছু নিজে খাবো সেটা ভাবলে হয়, যেটা বিস্কুট তো কুত্তাকেও দিতে হয় নাকি? ঠিক আছে দাদা, তুমি যখন বলছো তাই করি। কি হলো দেখছি, দেখ। হ্যালো, হ্যাঁ অসীম, আমি অধীরদা বলছি। শোনো, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। এই যে লক্ষ্মী দেবী। কে, কিছু বলবেন? হ্যাঁ বলবো, বলছিলাম কি আপনার ওই বোবা মেয়েটা ছাড়া তো সাতকুলে কেউ নেই, তুই বাড়িটা আমাকে দিয়ে দিন, আমি এখানে প্রমোশন করব। আপনার আর কিছু বলার আছে? না আর কিছু বলার নেই, তবে তবে কি? তবে মানে সবাই আমাকে শকুনি প্রমোটার বলে, সে শকুনির দৃষ্টি যখন একবার পড়েছে এই বাড়িটা আমি নেবই। যান বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। বেরিয়ে তো যাবই, তবে আমার মনে হয় এটাই ভালো হতো, আপনাকে কিছু টাকা দেবো, একটা ফাইল দেবো, সই করে দেবেন, ব্যাস খুব ভালো হবে, ভেবেন। আচ্ছা চলুন। আলি ভাই, অসীম বাবু আসছে। আরে অসীম বাবু, যে বলুন অসীম বাবু, কি ব্যাপার? আরে ব্যাপার না থাকলে কি আর আমি আসি? বলুন আপনার জন্য কি করতে পারি? লক্ষ্মী দেবী মানে ওই
বুবা মেয়েটার মা। হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী দেবী। ওই বাড়িটা আমার চাই, ওখানে আমি একটা দশতলা বিল্ডিং বানাবো। আমি কত পাবো? ধরুন 1 লাখ। মাত্র 1 লাখ? ঠিক আছে 1.5 লাখই দেবো। ঠিক আছে হয়ে যাবে। বেশ কথা রইল, বাই। লক্ষ্মী দেবী আছে? লক্ষ্মী দেবী কে আপনারা? এনাকে চেনেন না? ইনি হচ্ছে আলী ভাই, এখানকার ডন। নমস্কার মাসি। নমস্কার। এই বাড়িটা আপনাকে খালি করে দিতে হবে মাসি। তার মানে? তার মানে আপনার বাড়িটা ভেঙে প্রমোটিং হবে মাসি। এত দূর? বেরিয়ে যান বলছি, নইলে কিন্তু আমি থানায় যাব। থানায় যাবেন? তাই যান, ততক্ষণ আপনার কচি মেয়েটাকে নিয়ে আমরা একটু ফুর্তি করি। থানায় যাবি? চল 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 চল। গুরু সব ঠিক আছে তো? মেশিনটা দে, যা তুই। পরের অপারেশনটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কি চাই? এ সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি বলছো? একে তিনজন মিলে রেপ করেছে। কারা করেছে? আমাদের বাড়ি ভেঙে বিল্ডিং বানাতে চাই প্রমোটার অসীম। তোমার কোনো ভয় নেই বোন, তোমাদের বাড়ি কেউ ভাঙবে না। মনে রাখবে তোমার পেছনে তোমার এই ভাই আছে। কোনো ভয় নেই বললাম তো। তাহলে বাকি 12 লাখ টাকা ব্ল্যাকে, তাই তো? ভোলা বল,
প্রমোটার বাচ্চা, অসীম মল্লিককে ফোন করেছিলিস? হ্যাঁ করেছিলাম। টাকা দেবে বলেছে? না। কি বলেছে? বলেছে টাকা টাকা দেবো তো পুলিশকে দেবো, তোকে একটা কানা করিও দেবো না, বললে যা পারিস করে নিস। চল শালাকে ফোন লাগা, ফোন লাগা। জগার ফোন থেকে। হ্যালো, কে অসীমবাবু বলছেন? হ্যাঁ আমি অসীমবাবুই বলছি। আচ্ছা আমি জীবন উপাধ্যায় বলছিলাম, আপনার ফ্ল্যাটগুলো কি সব বুক হয়ে গেছে? হ্যাঁ মোটামুটি সব বুক হয়ে গেছে, থার্ড ফ্লোরটা খালি আছে। ও অ্যাকচুয়ালি আমি থার্ড ফ্লোরই খুঁজছিলাম। আচ্ছা আপনার সঙ্গে কখন দেখা করা যেতে পারে? ঠিক আছে চলে আসুন, আমি অফিসেই আছি। ঠিক আছে আমি আসছি। চল। ওই তোরা দাঁড়া এখানে, চল। তুই এখানে দাঁড়া, কোনো ব্যাগর ভাই দেখলে গুলি করবি, ঠিক আছে? তাহলে এবার আমি আসি অসীমবাবু। আমি আপনাকে ফোন করেছিলাম কিছুক্ষণ আগে ওই ফ্ল্যাটটা কেনার ব্যাপারে। গুলি মারি আপনার ফ্ল্যাটে, নিন মালগুলো ছাড়ুন। আমি আমি জীবন, পয়সাওয়ালারা আমাকে বলে জীবন গুন্ডা, আর ঘড়ি বেড়া অন্নদাতা। নিন নিন গলার চেনটা খুলুন, গলার চেনটা খুলুন, নইলে মেশিনে ছটা দানা আছে আপনার, ভেজাতে ছখানা দানা ঢুকে এলাম, আবার দেখা হবে অন্য কোথাও যখন আপনি ফ্ল্যাট বানাবেন সেইখানে। আসে জীবন, জীবন পদবী উপাধ্যায়। এই তোর নাম কি? ভোলা। ভোলা, কতদিন ধরে তোরা তোলাবাজি চালাচ্ছিস? হ্যাঁ জানি না। মেজবাবু। এ স্যার, এরা যাদের নাম বলবে তাদের সবাইকে এখানে তুলে আনবেন। ওকে স্যার। এই তলে কে কে ছিল বল, দলে কে কে ছিল বল। এই
থাকবো। আর মারবেন না স্যার, এবার কিন্তু সত্যি সত্যিই মরে যাবে। পুলিশের চাকরি করতে এসে এত ভয় পান কেন? ভয় আমি পাচ্ছি না স্যার, ওদেরকে মারার জন্য ভয় পাচ্ছি মানব অধিকার কমিশনকে। ভালোই বলে নামগুলো বল, কে কে ছিল? জল, এই জল নিয়ে এসো, বল এবার নামগুলো বল, কারা তোদের দলে ছিল, নামগুলো বল। বলছে তো জানে না। জানিস না, জল খাবি তো? এবার ভালোই বলে নামগুলো বল। বলছি তো জল জানি না স্যার, জল নামগুলো বল, কারা কারা ছিল দলে, নামগুলো বল বল কারা। ভোলা যদি জল না পেয়ে মারা যায়, ভোলা যদি জল না পেয়ে মারা যায়, তাহলে সালাতের গোষ্ঠীকে আমি শেষ করে দেব। চোরের বাচ্চা, আমার থানা এসে আমাকে চমকাচ্ছিস? স্যার স্যার স্যার, ওকে মারবেন না স্যার, ওকে মারবেন না স্যার, আমি আর জল চাইব না স্যার, আমি আর জল চাইব না। স্যার যতই মারুন না কেন স্যার, মুখ দিয়ে একটাও নাম বেরোবে না। আজ না হয় কাল এখান থেকে ছাড়া পাবই, সেদিন কিন্তু পস্তাবেন, পস্তাবেন স্যার। আপনার সুখের সংসারে আমি আগুন জ্বালিয়ে দেবো, আগুন জ্বালিয়ে দেবো আপনার সুখের সংসারে। আমার সুখের সংসারে তোর আগুন লাগিয়ে দেখি, আট শালা দেখি, দেখি কি ভাবে ছাড়া পাস। আমার কথা ছাড়া ওরা যেন এক বিন্দু জল না পায়, দিস ইজ মাই অর্ডার। নাও খেয়ে নাও। আপনি খাবেন না স্যার? আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও। খা, দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের ছেলে, এই জঘন্য লাইনে এলে কেন? সে কি ইতিহাস স্যার? বড় ভাই হিসাবে সেই ইতিহাস কি আমি জানতে পারি? স্যার আমি তখন সবে ইনকাম পাস করেছি, কোনো রকমের টিউশনি করে আমার এক অন্ধবনকে মানুষ করছি। রেখা নামে এক প্রতিবেশী মেয়েকে আমি ভালোবাসতাম।
সপনদা, মাস্টারের বেটিটা কেমন বেড়েছে দেখেছো সপনদা? বাবলা বলুন দাদা, বাচ্চা সুরের জীবনটাকে বলেছিস বাড়ি ছেড়ে দিতে? আরে ওরা তো ভাড়া থাকে না, ওটা ওদের নিজেদের বাড়ি। আরে সেটা আমার জানা আছে, তোকে জ্ঞান দিতে হবে। আচ্ছা তুমি বলো সপনদা, বাড়িটা ভেঙে প্রমোটিং করবো বলে কবে থেকে তোমাকে তেল দিচ্ছি বলো তো? ঠিক আছে ঠিক আছে, 3 লাখের জায়গা নয় 4 লাখই তোমার পার্টি ফান্ডে দিচ্ছি, তুমি একটা কিছু ব্যবস্থা করো। এই যে কোনো হয়, তুমিও কিছু ভাগ পাবে, একটা গাঁজার একটা কেস দিয়ে দাও না জেলে ঢুকিয়ে। সব ব্যাপারটাই আপনারা খুব ইজি বলে মনে করেন নাকি? শুনুন আপনাদের একটা প্ল্যান দিচ্ছি। কি প্ল্যান বাবলা? কি হয়েছে? শুন, ওই সালাকে ভয় দেখানো শুরু কর, তারপর বাকিটা আমি দিচ্ছি। ঠিক আছে দেখছি কি করা যায়, চলো এসো। মা আমি স্কুলে যাচ্ছি। আচ্ছা সাবধান হয়ে যেও। আচ্ছা। আরে মিলি স্কুলে যাচ্ছ? দেখে কি মনে হচ্ছে পার্কে যাচ্ছি। তোমার দিদি বাড়িতে নেই? কষ্ট করে হেঁটে গিয়ে দেখো কে না। নাও তোমার দিদি বাড়িতে নেই? দিদি আছে, তোমার ধ্যান করছে, আসি। দাদা বাজার যাবি না? হ্যাঁ যাবো তো, আয়া দিকে বস বস বস। ইস একটাও টাকা নেই, কি করি? হ্যাঁ আজ সোনার চেনটাই বেঁচে যাবো। এটা তোর জন্য বানিয়েছি 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 নে দুধটা খেয়ে নে। আচ্ছা মা তুমি আমাকে এখন বাচ্চাদের মতো দুধ দাও কেন বলো তো? দুধ দেব না তো কি দেব, সিগারেট? তুমি না মা সত্যি। শোন তোর জন্য একটা ভালো জিনিস বানিয়েছি। ভালো জিনিস? কি গো সেটা? এই দেখ এটা তোর জন্য বানিয়েছি। কি রে পছন্দ হয়েছে তো? তুমি আমার জন্য এত সুন্দর একটা হার বানিয়েছো, আর আমার পছন্দ হবে না? আমি যখন পৃথিবীতে থাকবো না তখন তুই এই হাতটা দেখলেই আমার কথা মনে পড়বে। তুমি কেন পৃথিবীতে থাকবে না মা? তোমাকে মরতে দিলেই তো মরবে, আমার মা সারা জীবন আমার কাছে অমর হয়ে থাকবে। দুষ্টু ছেলে। তুই বস আমি বাজার থেকে আসি। হ্যাঁ কেমন আছে? রেখা আছে? এসো বাবা এসো, বসো, আমি রেখাকে ডেকে দিচ্ছি। আচ্ছা এই যে তোমার কথাই ভাবছিলাম। বলছিলাম মানে কি বলো? আসলে টিউশনের মাইনেগুলো পাইনি তো তাই। এত সংকোচের কি আছে, কত লাগবে বলো? 200 হলেই চলবে। আমায় 200 টাকা দাও তো। টাকা দিয়ে কি করবি? জীবনকে একটা আংটি বানিয়ে দেব। আচ্ছা এনে দিচ্ছি। একটা চাকরিও সালা কপালে জুটছে না। চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে। এই নে এই টাকাটা সবটাই দিয়ে দে। এই নাও। কিন্তু? কোনো কিন্তু নয়, এটা রাখো। ঠিক আছে। আচ্ছা শোনো আমি মাইনের টাকাটা পেলেই তোমাকে দিয়ে দেবো। আমি কি তোমার পর? এইটুকু টাকা সেটাও আমায় হাত পেতে ফেরত নিতে হবে? এই দেখো আবার রাগ করে দেখি, হাসে হাসে হাসে। এই কি করছো, কেউ দেখে নেবে। রেখা আই লাভ ইউ রেখা, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমার একটু তাড়া আছে, বাজাতে হবে তো, আসি। হ্যাঁ তুমি খাবে না? আমারটা
তুমি খেয়ে না। মাস্টারের মেয়ের সঙ্গে নাকি আজকাল তুই খুব চটকাচটকি করছিস? রেখাকে আমি ভালোবাসি, ভবিষ্যতে ওকেই আমি বিয়ে করব, তাই ওর সাথে চটকাচটকি করতেই পারি। চুপ শালা, মনে রাখবি এটা আমার এলাকা, সুতরাং আমি যেটা বলছি সেটা কান খুলে এই তোমার কথা শুনতে আমি বাধ্য নই, আন্ডারস্ট্যান্ড? পাথরও তুই বাবলাকে চমকাচ্ছিস? আজই আমি তোকে এখানে শহীদ করবো। ওই মার শালাকে। আমাকে বাঁচান দিদি, দিদি আমাকে বাঁচান, দিদি আমাকে বাঁচান। কে তুমি? আমাকে ভেতরে যেতে দিন, নইলে ওরা আমাকে মেরে ফেলবে। কারা তোমায় মেরে ফেলবে? ওই বাবলার দলবল আমাকে মারতে আসছে। ঠিক আছে তুমি ভেতরে যাও। ওই ওই জীবন আপনার বাড়ির ভেতরে লুকিয়ে আছে, ওকে বার করে দিন। তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও, না হলে তোমাদের প্রত্যেককে আমি পুলিশের হাতে তুলে দিয়ে জেলের ঘানিটা নিয়ে ছাড়বো। ও তাই নাকি? তা পুলিশ আপনার ইয়ে হয় নাকি ম্যাডাম, যে আপনি বললেই তারা আমাদের দিয়ে জেলের খানি টানাবে? আই সে গেট আউট ফ্রম হিয়ার। হাই ম্যাডাম, আপনার ওই ইংরেজি বুলি আপনি আপনার বাড়ির লোকেদের সামনে আওড়াবেন, মনে রাখবেন আমি এমএলএ স্বপন অধিকারীর লোক। ও স্বপন অধিকারী? ইয়েস। এক সেকেন্ড। হ্যালো, স্বপনদা বলছেন? আরে না না, আমি ওনার ভাই অধীর বলছি, বলুন আপনি কে? আমি রিপোর্টার ছবি চ্যাটার্জি কথা বলছি। ও বলুন। আপনার কিছু লোক আমার বাড়ির সামনে এসে ঝামেলা শুরু করেছে। আমাদের ছেলে আপনার বাড়িতে ঝামেলা করছে? হ্যাঁ। আচ্ছা আপনি ওদের কাউকে ফোনটা দিন তো। হ্যাঁ অধীরদা, বাবলা বলছি। হ্যাঁ, ওই জীবন ওই ভদ্রমহিলার বাড়ির ভেতরে লুকিয়ে আছে। চুল হয়ে যাক তোর জীবন, ওখানে কোনো ঝামেলা করার দরকার নেই, ভদ্রমহিলার কাছে ক্ষমা চাই, কেটে পড়। নইলে কালকের কাগজে হেডলাইনে আমাদের কেচ্ছা বেরোবে। ঠিক আছে, সরি ম্যাডাম, আমার অন্যায় হয়ে গেছে, চলি। এই চল। এই না বাবা, কি ওই জীবনটার একটা অন্ত ফোন আছে না? আছে। চল আজ ওই মগিটাকে নিয়ে একটু মচ্ছপ করি। চল চল, নাও জলটা খেয়ে নাও। তোমাকে ওরা মারতে এসেছিল কেন? প্রমোটার অধীরবাবু আমাদের বাড়িটা কিনতে চায়, আমি আমার অন্ধ বোনকে নিয়ে কোথায় গিয়ে উঠবো বলুন, যদি বাড়িটা বিক্রি করে দিই। তোমার বাড়িতে আর কে কে আছেন? আমি কয়েক বছর আগে বাপ মাকে হারিয়েছি, আমি আমার এক অন্ধ বোন ছাড়া আমার আর কেউ নেই, আমাকে বাঁচান দিদি, আমাকে বাঁচান। ছি ছি, এইভাবে কেঁদো না বাবা, একটু ব্যাগটা দাও তো। কেন এনো, এটা আমার কার্ড, এটা রাখো, যখনই দরকার হবে আমাকে ফোন করো। ঠিক আছে।
ঠিক আছে। আর একদম কাঁদবে না, কেমন? এই না, থাক 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 থাক। আসি দিদি। আচ্ছা, আমি তোর দাদা নই বে, আমি তোর দাদার দুশমন। তোমরা কি চাও? তোর দাদাকে বলবি যেন এই বাড়ি ছেড়ে ইমিডিয়েটলি চলে যায়, নইলে তোর মুন্ডু কেটে আর তোর দাদার মুন্ডু কেটে ফেলে ল্যাম্প পোস্টে ঝুলিয়ে দেবো। তোমরা চলে যাও কিন্তু, নইলে চেঁচিয়ে লোক জড়ো করব। চিৎকার করবি, মরস। এই চল, ব্যাপারটা একদম চেপে যা, বুঝলি? চল ভাগ। তাড়াতাড়ি বাড়ি যাও। কেন, কি হয়েছে? বাড়ি গেলে দেখতে পাবে। কি হয়েছে আরাধনার? বাবলারা ওকে খুন করেছে। আরাধনা মানে জীবনের বোন মারা গেছে, আর তোমরা নাকি তাকে খুন করেছো? ওই অন্ধ মেয়েটা মারা গেছে? ইয়েস, ওই মাস্টারের মেয়ে রেখা, রেখা তোমাকে দেখেছে। স্যার, আপনার সঙ্গে রিপোর্টার ছবি চ্যাটার্জি দেখা করতে এসেছেন। আসতে বলো। ইয়েস স্যার। আসতে পারি? আরে আসুন 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 আসুন, প্লিজ বসুন। বলুন ম্যাম। অন্ধ মেয়েটাকে যারা এইভাবে খুন করলো তাদের আপনি অ্যারেস্ট করছেন না কেন? দেখুন ম্যাডাম, চেষ্টা তো আমরা কিছু ত্রুটি করছি না। আগে রিপোর্টগুলো হাতে পাই, তারপর দেখি কি করতে পারি। শুনুন বড়বাবু, আমার কাছে নির্দিষ্ট প্রমাণ আছে যে কারা অন্ধ মেয়েটাকে খুন করেছে। দেখুন ম্যাডাম, প্রমাণ যদি আপনি দিতে পারেন তাহলে আমি নিশ্চয়ই ওই অপরাধীদের অ্যারেস্ট করব। বলুন, কারা ওই অসহায় অন্ধ মেয়েটাকে খুন করেছে? বলুন। স্বপ্ন অধিকারীর পোষা কুত্তা বাবলা আর তার দলবল এই জঘন্য কাজটা করেছে। আচ্ছা ঠিক আছে, মানলাম আপনার কথা, কিন্তু মুখে বলে তো হবে না ম্যাডাম, আপনি তো নিজে চোখে দেখেননি। আমি দেখিনি, তবে ও দেখেছে। তুমি দেখেছো বাবলারাই ওকে খুন করেছে? চুপ করে থেকো না, বলো কি হলো, বলো। তুমি যা দেখেছো বলো রেখা। ম্যাডাম যেটা বললেন সেটা সত্যি? কি ম্যাডাম, ভালো ছেলেগুলোকে ফাঁসাতে চেয়েছিলেন তো? এনিওয়ে আই এম সরি, আমাকে একটু বেরোতে হবে। মা মা দেখো কে এসেছে। ও মা, তুমি এসো, বসো। এই নিন এই টাকাটা রাখুন। এই টাকাটা তোমার আংটি কেনার জন্য দিয়েছি। সেটার আর কোনো প্রয়োজন নেই। রেখার সঙ্গে দেখা করে যাবে না বাবা? কোথায় ও? থানা থেকে আসার পর থেকে দিদি কিছুই খায়নি, শুধু কাঁদছে। ওই ঘরে আছে, দেখবে এসো। প্লিজ রেখা, দুধটা খেয়ে নে। এভাবে না খেয়ে থাকলে তুই তো মরে যাবি। আমি আর ভাসতে চাই না। দেখ রেখা, আমাকে বাড়িতে গিয়ে রান্না চাপাতে হবে। পাগলামি করিস নি, নে দুধটা খেয়ে নে। তোমাকে একটা কথা বলার ছিল। আমি
আমি এখান থেকে চলে যাচ্ছি, এটাই মনে হয় আমাদের শেষ দেখা। আসি। দাঁড়াও, কেন তুমি চলে যাচ্ছ আমি জানি, তবে সেদিন থানায় গিয়ে মিথ্যে কথা বলতে আমি বাধ্য হয়েছিলাম। তার মানে? সেদিন থানায় যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি, হঠাৎ আপনারা? তোমার নামই তো রেখা। হ্যাঁ। শোনো রেখা, তুমি আমাদের পার্টির ছেলে বাবলার নামে খুনের অভিযোগ এনেছো। তুমি বলেছো জীবনের বোনকে সেই খুন করেছে। হ্যাঁ, বাবলা যে ওকে খুন করেছে আমি নিজের চোখে দেখেছি। এটা কে? আমার বোন। তোমার বোন স্কুলে যায় নিশ্চয়ই? হ্যাঁ যায়। রেখা, এরপর তুমি বাবলার সম্বন্ধে যদি একটা কথাও কাউকে বলো না, তোমার এই ছোট্ট বোনটা একদিন হঠাৎ স্কুল থেকে আর বাড়ি ফিরবে না। ওর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ধান ক্ষেতের উপর ফেলে রেখে দেবো। কথাটা মনে রেখো, কেমন? হ্যাঁ শোভন দা, আরে চলো, তোমায় তো আবার ওখানে ওই মিটিংয়ে লেকচার দিতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, ঠিক আছে চলি তাহলে। ইয়ে আসি মা, আসি। সেদিন সেদিন আমার ছোট্ট বোনের মুখের দিকে তাকিয়ে আমি আসল সত্যটা বলতে পারিনি। তুই থানায় গিয়ে সব সত্যি কথা বলে দে দিদি, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ আমি বলবো, তবে ওই ঘুষখোর বড় বাবুকে নয়। জীবন, তুমি আমায় এসপি সাহেবের কাছে নিয়ে যাবে? শুনেছি লোকটা নাকি খুব ভালো। তুমি তুমি সত্যি সত্যি এসপি সাহেবের কাছে যাবে? হ্যাঁ যাব, আর বলবো ওই বাবলাই তোমার বোনকে খুন করেছে। ঠিক আছে ঠিক আছে রেখা, কাল সকাল 10টার সময় তুমি রেডি হয়ে থেকো, আমি তোমার বাড়িতে চলে আসবো। আসি আসি। কি হয়েছে? এলাকা ছেড়ে কেটে পড়ো। কেটে পড়বো? হ্যাঁ। কেন? ওই মাস্টারের মেয়ে তোমাদের বিরুদ্ধে কাল সকাল 10টায় এসপি সাহেবের কাছে নালিশ চালাতে যাবে। কাল সকাল 10টা? ভেতরে এসো, দরজা খোলা আছে। জীবন প্লিজ এক মিনিট। তোমরা? হ্যাঁ আমরা। খুব বেড়েছিস তাই না? আমাদের নামে নালিশ করতে এসপি সাহেবের কাছে যাচ্ছি, কথাটা সত্যি? হ্যাঁ যাচ্ছি। তোকে আর কোনোদিন এই এসপির কাছে যেতে হবে না। জীবন দা, জীবন দা, তাড়াতাড়ি চলো, ওরা আমার দিদিকে মেরে ফেলে
পা মেরেছে। চলো বুঝলে চবনদা, এই পোস্টমর্টেমটা হয়ে যাওয়ার পরে ডেড বডি নিয়ে একটা বড় শোক মিছিল বের করতে হবে। বুঝলে অধীর? হ্যাঁ, এই আমাদের পার্টির একজন বড় সমর্থক ছিল, এত বড় একজন সৎ কর্তব্যনিষ্ঠ সমর্থককে আমরা হারালাম। কাঁদে না, কাঁদে না, গাল ভরা বক্তৃতা না দিয়ে ভালো ভালো এখানটা কেটে পড়ুন, নইলে কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে বিষাদর সাপ বেরিয়ে পড়বে। জোড়াটা তো গেল, এবার তুইও বাঁচতে চাস তো ভালোই ভালো বাড়িটা আমার হাতে তুলে দিয়ে কেটে পড়, নইলে এরপরে তোর পালা। এই এলাকায় যদি কিছুদিনের জন্য থেকে যাই তাহলে হয়তো আপনারা কিছুদিনের জন্য বেঁচে গেলেন, আর যদি এই এলাকা ছেড়ে আমি চলে যাই তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনাদের এলাকা নয় দুনিয়া ছাড়া করে দেব, আপনাদের মৃত্যু ঘণ্টা কিন্তু বাজতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, দেখা যাবে কে কাকে দুনিয়া থেকে সরায়। যাকে এখন ওসব কথা বলার সময় নয়, আগে পোস্টমর্টেমের ব্যবস্থা করি। চলো হ্যাঁ চলো 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 না কাঁদে চলো কাঁদে না দেখবেন একটু কাঁদে না মাথা গরম করে মাথা গরম করে না মাথা গরম করলে তো কোনো কাজ হবে। চলো চলো তোমার এই অবস্থা যারা করছে তাদের আমি ছাড়বো না রেখা। এই যে হ্যাঁ সামনে ভোট, একটু ভরে দিও। ভরে দিও কেন? কত ভোটে কিছু কম দিয়েছিলাম নাকি যে এভাবে বলছো? সর্বনাশ! কেন, কি হলো? এই কাগজে তোমার নামে কেচ্ছা বেরিয়েছে। কি কি লিখেছে? এই তো লিখেছে, স্বপন অধিকারীর গুন্ডা বাহিনীর হাতে অসহায় এক অন্ধ মহিলা খুন। বুঝলে, ওই ছবি চ্যাটার্জির কাজ। হ্যাঁ, এই তো লিখেছে, ছবি চ্যাটার্জি লিখেছে। তার মানে মাস্টারের বেটি সব ফাঁস করে দিয়েছে। একদম। এই দেখো, এই তোমাদের আড়াল করতে গিয়ে না আমার চাকরি ডানা চলে যায়। সুগার, অত ঘাবড়ানোর কিছু নেই, কিছু নেই ঘাবড়ানোর। এই নাও, ধরো, হাত বাড়িয়ে গেছে একবার। অধীর, কাল যাকে দেখলে তাকে কিরকম লাগলো বলো তো? সবই ঠিক আছে। বাবলা, এই ভদ্রলোক এসেছেন, অনিমেষ বাবু, ওই সাংবাদিক ছবি চ্যাটার্জির বাবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার, বসুন বসুন বসুন। দেখুন অনিমেষ বাবু, একটা কথা বলি আপনাকে, আপনার মেয়ে এই যে আমাদের সম্বন্ধে কাগজে সব বাজে বাজে কথাবার্তা লিখছে, এগুলো লিখতে বারণ করে দেবেন, নাহলে কিন্তু আপনাকে পস্তাতে হবে, এটা বলে দিবেন। আমি আমার মেয়েকে পয়সা খরচ করে জার্নালিস্ট করেছি, আমার গর্ব সে একজন আদর্শ সাংবাদিক। তার মানে স্বপনদার কথা আপনি শুনবেন না? উনি দেখুন তুচ্ছ এমএলএ, স্বয়ং মুখ্যমন্ত্রী যদি অন্যকে প্রশ্রয় দেন আমার মেয়ের হাতের কলম ছেড়ে কথা বলবে না। এই শালা শুয়োরের বাচ্চা, তুই জানিস আমি তোকে কি করতে পারি? কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। আরে শালা, নবল হাসি, মেকি হাসি হেসে ভোটের সময় আমারই দরজার সামনে হাত জোর করে ভোট চাইবেন। এই বাবলা, নিয়ে যা, শালাকে ভালো করে সাইজ করে দে। কথা বলে তুমি কেন হা করে কি দাঁড়িয়ে দেখছো? আর কি কি কথা, মা শালাকে ভালো করে দে, শালাকে সাবাস অধীর বাবু, সাবাস। কি সুন্দর প্রতীক চিহ্ন আপনাদের, বাস চিহ্ন। এই চিহ্নটাকে সম্মান না জানি পারছি না, তবে এই বাস চিহ্নটাকে আপনারা এইভাবে লোকের ঘরে ঘরে পৌঁছে দেবেন সেটা ভাবতে পারিনি। বড় বাবু, এনাকে লকআপে পুরুন।
কি বলছেন ম্যাডাম? যা বলছি ঠিকই বলছি। এই নিন ডাক্তারের রিপোর্ট। আমার বাবার অবস্থা, এনআরআই এরকম করেছেন। বড় বাবু একটু মেডিকেল রিপোর্টটা দেখি। হ্যাঁ মেডিকেল রিপোর্ট, হ্যাঁ নিশ্চয়ই, দেখুন দেখুন দেখুন। হ্যাঁ আপনি তো সিগারেট খান। হ্যাঁ একটা সিগারেট দিন তো মশাই। সিগারেট খাবেন? হ্যাঁ এই দেখো, কোনোদিন তো সিগারেট খেতে দেখিনি। সিগারেট শখ করে একটা খাই। নিন খান। হ্যাঁ আগুনটা দিন, আগুনটা। ও আগুনটা, আগুনটা দিতে হবে। হ্যাঁ এই দিকটা টিপলে জলে। হ্যাঁ কি করছেন? আপনার সমস্ত প্রমাণ পুড়ে ছাই হয়ে গেল, গল্প শেষ হয়ে গেল। এবার বাড়ি যান, বাড়ি গিয়ে বাবাকে গরম দুধ খাইয়ে সুস্থ করুন, বুঝলেন? আর শুনুন, আবার যদি এরকম লেখেন না, আবার আপনার বাবাকে ধরে পেন, বুঝলেন? যান বাড়ি যান। আমিও দেখবো কতক্ষণ আপনাদের এই হাসি থাকে। ডাক্তারের রিপোর্ট আমি আবার পেয়ে যাব, আর সেই রিপোর্ট নিয়ে আমি যাব এসপি সাহেবের কাছে। বড়বাবু আমিও দেখব, আর ক ঘন্টা আপনি ওই চেয়ারটায় বসে থাকতে পারেন। চলো বাবা। লোক আপনাদের সাথে আমাকেও না ওই লকআপে ঢুকিয়ে দেয়। এখন তো মশাই মেলা ফ্যাট ফ্যাট করবেন, এসপি সাহেবের কাছে যাবে। যাওয়ার চেয়ে আমি এসপি সাহেবের কাছে কিছু একটা করুন। এই তো হ্যালো বাবলা, শোন আমার নামে এসপি সাহেবের কাছে কমপ্লেন করতে যাচ্ছি। কি চাও তোমরা? সরি, তোকে আজকে আমি একদম উপরে পাঠিয়ে দেবো। চল ছবি মা, ছবি ছবি মা, কোথায় চলে গেলি মা? এইখানটা এইখানটা জোরে জোরে। ও আদিতা, আরে বড় বাবু যে, আরে বসুন বসুন বসছি। কি ব্যাপার বলুন তো, আপনাকে এরকম চিন্তিত লাগছে কেন? আদিতা আদিতা আমাকে ট্রান্সফার করা হয়েছে। এখানে থাকতে হলে তো স্বপনদাই ভরসা। এই দেখো কি হবে তো, তুমি স্বপনদা তো আজ সকালের ফ্লাইটেই লন্ডন চলে গিয়েছে। কোথায়? লন্ডন। লন্ডন লন্ডন, তাহলে কি কি হবে? কোথায় বদলি করলো? সুন্দরবন। হ্যাঁ সুন্দরবন, এই তো আপনাদের সরকারি চাকরির ঝামেলা মশাই, কিছু করার থাকে না। বুঝেছি বুঝে গেছি, চলি আসি। আসুন মরুক, এই না ওষুধগুলো কিনে নিও। ডাক্তারবাবু কত দেব? ওটার প্রয়োজন নেই, আপনাকে আর একটু কষ্ট দেব। ঠিক আছে বাঁধো। আসুন ডাক্তারবাবু আসুন আসুন। কি রে আমায় চিনতে পারছিস? ভোলা ভোলা তুই? শালা চাকরি না পেয়ে তোলাবাজি করছি ভোলা।
আমাকে একটু আশ্রয় দিবি? তুই এই জঘন্য লাইনে আসবি? হ্যাঁ ভোলা, সমাজের কিছু উঁচু তলার মানুষের সঙ্গে আমার অনেক বোঝা পড়া আছে। ও বুঝেছি, ওকে তাহলে মেলাও হাত। এই আমার ইতিহাস, নাও খেয়ে নাও, খাও খাও। স্যার কিছু বলবেন? এলাকার মানুষের কাছে জীবনের সম্বন্ধে অনেক কিছু শুনলাম। কি শুনলেন? বস্তিবাসীদের কাছে জীবনের ইমেজ রবিনহুডের মতো, প্রমোটার কালোবাজারিদের কাছ থেকে টাকা আদায় করে ওরা গরিব মানুষের পাশে দাঁড়ায়। তাই স্যার, ওদের মুখ থেকে দলের লোকদের কথা আদায় করা খুব কঠিন স্যার। আমি মহামান্য বিচারপতির কাছে আর্জি জানাবো, যাতে ওদের আরো 7 দিন পুলিশি হেফাজতে রাখা যায় কিনা, তারপর দেখব যে ওদের মুখ থেকে বাকি লোকগুলোর নাম বার করতে পারি কি না। একটা কথা বলবো স্যার। কি কথা? ওদের একজনকে ছেড়ে দিন। ছেড়ে দেবো? হ্যাঁ স্যার, ছেড়ে দিন। ওকে আমরা সাদা পোশাকে ফলো করে যাব, ওর দলবলের প্রতি আমরা নজর রাখবো, তারপর স্যার দলবল সমেত ওকে আবার ধরে নিয়ে আসবো। কিন্তু মেজবাবু, ব্যাপারটা খুব রিস্কি হয়ে যাচ্ছে না? গেম দিতে গেলে স্যার একটু রিস্ক নিতেই হবে। ওকে, ওই জীবনকে আপনি লকাবেই রাখুন, ওর ছেলেটাকে আপনি ছেড়ে দিন। ওকে স্যার। হলা দাদা, নাহলে গুলি করবো। ঠিক আছে, সাথে কত চাই, ওরা উঠলেই গুলি করবো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, সব রেডি থাকুন আপনার। শালা পালিয়ে গেল, পালিয়ে বাঁচবি কোথায়? আপনার কথাতে আমি ভোলাকে ছেড়ে দিলাম, এসপি সাহেবকে কি উত্তর দেব? এবার বলে দিন। আমার উপর ভরসা রাখুন স্যার, শুধু ভোলা কেন, ওদের ছানা পোনা কাউকে স্যার আমরা রেহে দেব না। দেখুন কি করতে পারেন, এসপি সাহেব আমাকে ডেকেছে, আমি বেরোচ্ছি। ওকে স্যার। বড়বাবু জীবনের উপর যেভাবে টর্চারিং করছে, আমার মনে হয় জীবন মরেই যাবে। মায়ের দিব্যি, বড়বাবুকে আজকে সালা সাবার করে দেবো, বড়বাবুকে একদম তিল তিল করে মারতে হবে। তাহলে কি জীবন কি কোনো ছানোর পথ নেই? আছে আছে। ইয়েস, তাহলে কি করে ছাড়াবি, বড়বাবুর কাছে ইজ্জত বিক্রি করে? জীবনের জন্য যদি কোনো মেয়েকে ইজ্জত বিক্রি করতে হয়, আমার মনে হয় সেটা গর্বের। বাসনা বল, তুই পারবি রিস্ক নিতে? পারবো। তাহলে শোন, জীবনকে বাঁচানোর জন্য কি কি করতে হবে? তাহলে মেলাও হাত। হ্যালো দুঃশালা। হ্যালো, এটা কি সপ্তর্ষি গেস্ট হাউস? কি হাউস? আগে এটা কি সপ্তর্ষি গেস্ট হাউস? জোড়া নিয়ে আসবেন বুঝি? আগে পিঠে বস্তা বেঁধে আসবেন যেন। কেন দাদা, পিঠে পিঠে বস্তা বেঁধে আসবো কেন দাদা? আমরা থানা থেকে গিয়ে সপ্তর্ষি হাউসে রেড করে আপনাকে ঘা কত কষাবো, তো তাই বলছি পিঠে বস্তা বেঁধে আসবেন। ওরে বাবা, এই তো একটি থানা। হ্যালো হ্যালো তুই শালা, দিলে শালার বেটা ঘুমটা ভাঙিয়ে। স্যার দুজন ইয়ে এসেছে আপনার কাছে নিয়ে আসি। কেন, এত বড় থানার মধ্যে কথা বলার জন্য আর কি কোনো অফিসার নেই? আগে দুজনই মেয়ে ছেলে। কি ছেলে? বললাম তো স্যার, মেয়ে ছেলে। আগে আপনি তো মেয়েদের সঙ্গে ভালো ডার্লিং করতে পারেন, তাই কি করতে পারি মেয়েদের সঙ্গে? আগে ডার্লিং স্যার। ননসেন্স কথা, ওটা ডার্লিং নয়, ওটা হচ্ছে ডিলিং। যান পাঠিয়ে দিন। ইয়েস স্যার। হ্যালো স্যার, গাছপাড়ায় ভোলাকে কেউ চেনে না বলছে স্যার। ঠিক আছে, ঢালিপাড়ায় রেড করুন।
ভোলাকে যেখানে পাবেন কুত্তার মতো গুলি করে মারুন, এটা বড় বাবুর হুকুম। ওকে স্যার। স্যার আমরা আপনার কাছে একটু দরকারে এসেছিলাম। বসুন। থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার বলুন স্যার, তিন চারটে চ্যাংড়া ছেলে কদিন ধরে রাস্তায় খুব ডিস্টার্ব করছে। আচ্ছা। আপনারা এসব নোংরা পোশাক পরে কোমর দুলিয়ে রাস্তা দিয়ে হেঁটে বেড়াবেন, ছেলেরা তো পিছনে আপনাদের লাগবেই। তা লাগুক স্যার, তাতে আমরা কিছু মনে করব না। কিন্তু স্যার, ওরা যে আপনার নামে বাজে কথা বলছিল। কি বলছিল? আমরা বললাম স্যার দাঁড়াও না, তোমাদের নামে থানায় গিয়ে কমপ্লেন করছি। ওরা কি বললো জানেন স্যার? কি বললো? কি রে তুই বল না। কি বললো জানেন স্যার? বললো কি, একবার আসুক ওই টিকটিকির বাচ্চাগুলো, একবারে জামা প্যান্ট খুলিয়ে কলা পাতা পুড়িয়ে তারপর আপনাদের থানায় পাঠিয়ে দেবে। কি? আমরা টিকটিকি আমাদের কলার পাতা বাড়াবে? যুগল বাবু, ইয়েস স্যার, এদের সঙ্গে যান, শুয়োরের বাচ্চাগুলোকে টানতে টানতে থানায় নিয়ে আসুন। এত বড় সাহস? হ্যাঁ, আমাদের বলে কি না টিকটিকি আমাদের নাকি কলার পাতা পড়াবে। স্যার এতগুলো লোককে আমি একা কি করে ধরে নিয়ে আসবো স্যার? কেন কেন ভাত খান না? এতগুলো লোককে কি করে ধরে নিয়ে আসবো স্যার? অপদার্থ কোথাকার। ঠিক আছে চলুন, আমি যাচ্ছি। দুঃশালা চলুন। কই, কোথায়? কাউকে তো দেখছি না। এখানেই তো ছিল স্যার। এখানেই তো ছিল স্যার, তো তোমরা এখানে কি করতে আসো? আমাদের সঙ্গে পিরিত করতে আসে। কোন শালা রে? হ্যান্ডস আপ, নইলে কিন্তু গুলি করে দেবো। তার মানে নিন জামা খুলুন, আপনিও খুলুন সঙ্গে প্যান্টও। এই মদনা কলা পাতাগুলো নিয়ে তো নিন, খুলুন। এদিকে দিন দিন। কান্নার কি আছে, কান্নার কি আছে? ছুটোর মতো মুখ করে কাঁদছে। আবার কাঁদে, চুপ করেন তো। আরে আরে চুপ করেন। রোজ রোজ ভাতের পিণ্ডি রান্না করে বসে থাকা, আজ বাড়ি আসুক, ঝাড়টা মেরে যদি ভিজ ছেড়ে দিতে না পেরেছি। আমার নাম মনসা নয়। পুলিশের চাকরি যেন কেউ আর করে না, তিনটে বেজে গেল এখনো বাড়ি ফেরার নাম নেই। এদিকে খিদে আমার পেট একেবারে জোজো করছে। এই তো কিছুক্ষণ আগে এক গামলা পান্তা ভাত গিললি, এরই মধ্যে তোর খিদে পেয়ে গেল। আর তুই তুই যে এক থালা মুড়ি ভিজিয়ে খেলি সেই বেলা, ভাত খেয়ে যে একটু জেরবো তার ওজন নেই। আপনি ডিউটি ছেড়ে বাড়িতে বসে বৌদিদের সঙ্গে আড্ডা মারছেন? কি দুই বয়ে শেষ পর্যন্ত আপনাকে কলা পাতা পরিয়ে ছেড়েছে? বৌদিরা নয়,
তাহলে আপনার এই অবস্থাটা করলোটা কি? ওই মাস্তানগুলো মাস্তান? আপনি শুধু নামগুলো বলুন, তারপর মেজবাবুকে নিয়ে আমি রেডি বেরোচ্ছি। মেজবাবু কেন, কি হলো? শোকাগুলো আমরা জামা প্যান্ট খুলে কলা পাতা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল। চুপ করুন না, আরে চুপ করুন। এই যে জিগুল বাবু, মেজ বাবু এখন কোথায়? ওই দেখুন স্যার, ওই দেখুন সর্বনাশ। মেজ বাবু তো এখন ঠকঠক করে কাঁপছে। স্যার কোনো ভয় নেই, আমরা এসে গেছি, আপনি উঠে আসুন স্যার। দেখুন আমার মারণে কিছু নাই। আহারে বেচারি ঠান্ডায় গলাটাই ভেঙে গেছে। জুগল বাবু আপনি আপনার গামছাটা দিন। এ কি অর্ডার দিচ্ছেন স্যার? সবার সামনে আবার আমার বক্তব্য করবেন? ওকে ওকে। স্যার হেড অফিস থেকে এসছি, জীবনকে এখান থেকে নিয়ে যেতে হবে। জীবনকে লক আপ থেকে নিয়ে আসুন। ইয়েস স্যার। তাড়াতাড়ি কর। এই তাড়াতাড়ি গাড়ি ছাড়। ঠিক আছে তুই যা, আমি দেখছি। আসছি দাদা। প্রেমা মুখটা একটু দেখা যাবে? হ্যাঁ দেখাচ্ছি। আরে বেচারি, আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি? ভেবেছিলাম শালাকে নিজের হাতে খুন করব, তার হলো না। কিভাবে মারতিস? শালাকে কুপিয়ে কুপিয়ে মারতাম। আমাকে তুই কুপিয়ে কুপিয়ে খুন করতিস? হ্যাঁ সে শালা যখন খুন করবি তখন দেখা যাবে। হ্যাঁ তখন দেখা যাবে। আগে বলিস বোবা মেয়েটাকে তুই রেপ করেছিলিস কেন বল? ওকে তুমি ছেড়ে দাও। ছেড়ে দেবো? তোকে শালা ছেড়ে দিতে পারি যদি ওই বোবা মেয়েটা যেভাবে আর্তনাদ করে কেঁদেছিল সেভাবে তুই কাঁদতে পারিস। ঠিক আছে ঠিক আছে। Ha ha ha!
এবার ওই বোবা মেয়েটাকে রেপ করার পর তোরা যেভাবে হেসেছিলিস সেভাবে হেসে দেখা। ওই কুখ্যাত তোলাবাজ জীবন পালিয়ে গেছে। তা আমি তো শুনেছি ছেলেটা বহু গরিব লোকের উপকার করে বেড়ায়। উপকার না চাই, এসব লোক দেখানো মোস্ট ক্রিমিনাল। ছাড়ো সব কথা। মোনা কি কি পড়ছো? বাংলা। বাংলা? এই জানো তো বাবা ফোন করেছিলেন। তোমার ছোট শালী রুমা, রুমার বিয়ে হচ্ছে 18ই শ্রাবণ। 18ই শ্রাবণ? তাহলে তুমি এক কাজ করো, তোমার বাবাকে ফোন করে বলে দাও আমরা 17ই শ্রাবণ যাচ্ছি। তুমি সত্যি বলছো? Yes my darling। তার কারণ হচ্ছে আমি তো তোমাকে সময় দিতে পারি না। মুন্না আছে না? এই শোনো না, এক সপ্তাহ জন্য অফিস থেকে ছুটি নেব। তাই? হ্যাঁ। শোনো, তুমি এমন একটা চাকরি করো না এক মুহূর্তের জন্য তোমাকে আমি কাছে পাই না। বড্ড একা লাগে তাই না? হুম। দরজা খোলা আছে, ভেতরে আসুন। কি ব্যাপার স্যার? ওই চিঠিটা একটু সই করে দেবেন? পেনটা একটু দিন তো। এই নিন। আচ্ছা, আপনার কি একটু সময় আছে এখন? হ্যাঁ স্যার। আপনি মুন্নার জন্য এক বাক্স রং পেন্সিল কিনে আনবেন? হ্যাঁ স্যার, এখনই কিনে নিয়ে আসছি। মুন্না কি তুমি কি আঙ্কেলের সঙ্গে যাবে? হ্যাঁ যাবো। নিয়ে যান। Yes স্যার। এসো মুন্না। কাকুর কাছ ছাড়া একদম কোথাও যাবে না, ঠিক আছে? আচ্ছা। যাওয়ার সময় দরজাটা বন্ধ করে যাবেন। ওকে স্যার। এই কি হলো? মুন্নাকে কেন পাঠালাম বলো তো? কেন কেন? হ্যাঁ, তোমাকে আদর করবো বলে। আচ্ছা ছাড়ো, অসম্ভব ছাড়ো, ছাড়ো। কি হলো হাতো? এই সময় আমাকে ডিস্টার্ব করতে এলো। তাড়াতাড়ি ওঠো। দাঁড়াও দেখছি। সরো তো। আরে আসছি বাবা, আসছি। সার্ভিস লিগাল বাচ্চা ওটা আপনার কাছে? গুলি করলেন না কেন আপনি? কি হয়েছে? মোদি
জীবনের দলবল মুন্নাকে অপহরণ করে নিয়ে গেছে। আসবো স্যার, শ্বশুর বাড়ি থেকে আমার ছোট শালী এসছে স্যার। কে এসছে? আমার ছোট শালী স্যার। ছোট শালীকে নিয়ে আমি কি করবো? না, আপনাকে কিছু করতে হবে না স্যার। তবে কি, আপনি যদি আদেশ করেন তা কোয়ার্টার থেকে একটু ঘুরে আসতাম স্যার। দেখা শুন, যান তাড়াতাড়ি আসবেন। ওকে স্যার। হ্যালো, কে বড় বাবু, চিনতে পারছেন? কে বলছেন? জীবন, জীবন উপাধ্যায়। চিনতে পারলেন তো? যেখানে পাবো সেখানে গুলি করে মারবো। সত্যি? হ্যাঁ, সে যা পারেন করবেন। হ্যাঁ, এখন তো আপনার ছেলের সঙ্গে আমরা লুকোচুরি খেলবো। হ্যাঁ বলছিস, কে খেলেছিস? হ্যাঁ, ছেলের সঙ্গে কথা বলবি নাকি? তোর ছেলের কান্না শুনেছিস? হ্যাঁ, তোকে বলেছিলাম না তোর গোষ্ঠীকে আমি শেষ করে দেবো। এটা তো শালা হাতে ঘড়ি। হ্যাঁ, ওটা শুধু আসলে মিলে 2,20,000 টাকা হয়েছে। হ্যাঁ, যান বাকি টাকাটা নিয়ে আসুন। ওনার দিকে কি দেখছেন? যান বাকি 2,00,000 টাকাটা নিয়ে আসুন স্যার। তাহলে ওর বাড়িটা আজকে খালি করে দিন। আপনি কিছু ভাববেন না স্যার, বাড়িটা আজকেই খালি করে দেবেন। যান খেলো, যান। এই নিন স্যার। জীবনদা, ধনরাজ স্যার ছোট নবাবের বাড়ি দখল নিয়েছে। ধনরাজ ছোট নবাব এখন কোথায়? রাস্তার ধারে গাছতলায় এখন বসে আছে। একবার হুকুম দাও গুরু, সেরজুন মুন্ডুটা কেটে নিয়ে আসছি। অপারেশনটা ঠান্ডা মাথায় করতে হবে। স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। যাও, নিয়ে আসো। আসুন আসুন আসুন, বসুন বসুন। সেটজি, আমি আমার বাড়ির দড়িটা আপনার কাছে বন্ধক রাখতে চাই। কই দেখি। এসে চালাকি করবি তো একদম খবরি উড়িয়ে দেবো। চাস তো গাড়ি থেকে উঠ, চল চল উঠ, চল। ভোলা বল, ছোট নবাবের চোখ দিয়ে এই দুজন জল ফেলিয়েছিল, এদের কি শাস্তি পাওয়া উচিত? কলা পাতা পড়িয়ে রাস্তায় দৌড় করানো। তোমাদের সকলের কি একমত? ধনরাজ বলো, তুমি কি তোমার রায় শুনেছ? শুনেছি তো। আর এই যে ঘুষখোর বাবু, আপনি কি শুনেছেন? আজটা কিন্তু ভালো করছিস না জীবন। চুপ, কথা বাড়াবি তো একদম ভবলীলা সাঙ্গ করে দেব। বলা বল, এই মাল দুটোকে জামা প্যান্ট খুলিয়ে কলা পাতা পড়া। আবে সালা, জামা খোল। কান খুলে শোন, 1 থেকে 100 গুণ বল, এর মধ্যে ওই লাইট পোস্টটা, তোরা যদি দৌড়ে গিয়ে পার হতে না পারিস, তোদের লাশ কিন্তু মাটিতে পড়ে গড়াগড়ি খাবে। ভোলা বল, শুরু কর। 1, 2, 3, 4
এই নিন নবাব সাহেব আপনার দলিল। আশা করি ভবিষ্যতে আর কেউ আপনাকে বিরক্ত করবে না। আর যদি কোনোদিন খবর পাই আপনাকে কেউ আবার বিরক্ত করেছে, সেদিন কিন্তু সে বাঁচবে না। তোমার নাম কি বাবা? জীবন। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার মতো জীবন যেন বাংলার ঘরে ঘরে জন্ম নেয়। হ্যালো, কি নেতা মশাই, কেমন আছিস? হ্যাঁ, কি বলছি? আমি সালা তোর জম বলছি বে। বস চটকো দাঁড়ার। হ্যাঁ, যে কথাগুলো বলছিলাম মন দিয়ে চল। ওই যাবো, কি বল সালা, ফোন কেটে দিচ্ছিস কেন? হ্যাঁ, আর বাপের ব্যাটা হচ্ছে সামনে এসে কথা বল। জীব, আমি তোমার ট্রেনে ছেড়ে দেবো সুড়ানোর বাচ্চা কোথাকার। কি হলো, কার ফোন? আরে কোন শালা সুড়ে বাচ্চা ফোনে তুই তো করে করে কথা বলছে। আরে দূর বাবা, এত ঝামেলা দরকার কি? নামিয়ে রাখো না, বলো। হ্যাঁ, যে কথাগুলো বলছিলাম মন দিয়ে শোন। হ্যাঁ স্যার। আমার গাড়িতে 25 লাখ টাকার হেরোইন আছে। হ্যাঁ, সেটা বর্ষিরহাটে হামিদ মিয়ার গোডাউনে ঠিকঠাক ভাবে পৌঁছে দিবি। ঠিক আছে স্যার, এখনই যাবো। হ্যাঁ, এখনই যা। চল, সাবধানে যাবি। ওকে স্যার। হ্যাঁ, অদিত যেটা বলছিল। হ্যালো, হ্যালো মেজবাবু বলছি, আপনি কে বলছেন? এমএলএ স্বপন অধিকারীর একটা ড্রাগের গাড়ি বসিরহাটের ওইদিকে যাচ্ছে। আপনি স্যার এক্ষুনি রেড করুন স্যার। হ্যালো, হ্যালো রবীন্দ্রবাবু। ইয়েস স্যার। এমএলএ সাহেবের গাড়িগুলো আপনি চেনেন? হ্যাঁ স্যার, চিনি। চলুন। শুনুন, আপনারা এখানে থাকুন, গাড়িটা ভালো করে সার্চ করবেন, পালানোর চেষ্টা করলে গুলি করবেন। ওকে? ইয়েস স্যার। আসুন আসুন। এই দাঁড়াও দাঁড়াও, নে ডিগিটা খোল। কে আবার ফোন করলো? হ্যাঁ স্যার, গাড়িটা পুলিশ ধরেছে, কি করবো? হ্যাঁ শোন, আমার গাড়ি, সেটা যেন পুলিশ জানতে না পারে। ঠিক আছে স্যার। ঠিক আছে, কি হয়েছে? হেরোইন স্যার। চল 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 একবার চল চল ভেতর ঢোক ঢোক বলছি, চল 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 বস। হাই, আমি ওটা আসুন। বসুন। আজ যে গাড়িটাকে আপনি ধরেছেন সেটাকে ছেড়ে দিন। কি নাম আপনার? বাবলা। বাবলা, আপনাদের এমএলএ স্বপন বাবুকে বলে দেবেন গাড়ি আমরা কোর্টে চালান করব। স্যার, এই ব্যাগের ভেতরে 2 লক্ষ টাকা আছে। এবার নিশ্চয়ই গাড়িটাকে ছেড়ে দেবে না? এই টাকাটা নিয়ে তুমি অন্য কোথাও চলে যাও, নইলে আমার হাতে কিন্তু তোমার অবধারিত মৃত্যু। এই টাকাটা নিয়ে পালাতে যাবো কেন? স্বপন তাকে চাইলে 2 লাখ কেন? আমাকে 5 লাখ টাকা দেবে। 5 লাখ দেবে? মদ আর মাংস ছাড়া কিচ্ছু দেবে না, সেই আশাতেই বসে থাকো। যেদিন সত্যিকারের বিপদে পড়ে ওদের কাছে গিয়ে হাত পাতবে, সেদিন দূর দূর করে তোমাকে তাড়িয়ে দেবে। পরীক্ষা করে দেখে নিও। তাই? ইয়েস। ঠিক আছে স্যার, আপনার কথা যদি সত্যি হয় তাহলে আজ আমি আপনাকে কথা দিয়ে গেলাম, আমি জীবনের মতোই পার্টি করা ছেড়ে দেবো। আর জীবনে যত পাপ করেছি তার সমস্ত প্রায়শ্চিত্ত করব, সব প্রায়শ্চিত্ত করব। এই টাকাটা আমি আপনার কাছে রেখে
গেলাম স্যার। আমি আসছি, আমি আসছি স্যার। তোমরা ভালো আছেন? মেয়েটা যে এইভাবে চলে যাবে এর জন্য আমি দায়ী। ভোলা, হ্যাঁ বল। এই নে, এটা রাখুন, সামনে মাসে এসে আবার দিয়ে যাব। আসি তুই তবলা বাজছিস? সত্যি কি বলবো, গাড়িটা এখন না, তুই তবলা বাজছিস? আচ্ছা শুধু শুধু টেনশন করো কেন বলো তো, বাবলাকে তো পাঠিয়েছো। হ্যাঁ, টেনশন করো, খালি টেনশন করে। ওই তো, ওই তো বাবলা আসছে। ওই তো, এই গাড়ি কোথায়? মেজো বলেছে গাড়ি ছাড়বে না। ওই শালা ইন্সপেক্টরকে যদি আমি ট্রান্সফার না করি তো আমার নাম স্বপন অধিকারী নয়। সেটা আপনি যা করার করবেন, আগে 5 লাখ টাকা ছাড়ুন তো। হ্যাঁ হ্যাঁ, 5 লাখ? অতগুলো টাকা নিয়ে তুই কি করবি? দূরে কোথাও গিয়ে নতুন করে ব্যবসা শুরু করবি? পার্টির কাজটা কে করবে সেটা আপনি বুঝবেন। টাকাটা চটপট ছাড়ুন। কি টাকা ছাড়বো? আরে আমার বলে এখন মাথার গায়ে কুকুর পাগল হওয়ার মতো অবস্থা, 25 লাখ টাকা বেরিয়ে গেল আর আমি টাকা ছাড়বো? সত্যি তো, মাথা ঠান্ডা কর বাবলা, মাথা ঠান্ডা কর। সামনে ইলেকশন, ভালো করে পার্টির কাজ কর, ও টাকার ব্যবস্থা হয়ে যাবে। এই শুনুন, টাকাটা আপনারা দেবেন কিনা বলুন। নিজের বাপের কাছে গিয়ে টাকা নাও, গিয়ে ব্যবসা করো। এই সময় মেলো বাচ্চা। এই বাবলাকে চমকাচ্ছিস? আমি তোকে টাকা দেবো। আমাকে সারা জীবন ইউজ করিস, বেশ রাখতে নেই। হ্যালো বড়বাবু, আছে? কে বলছেন আপনি? আমি, আমি জীবন বলছি। জীবন? কার ফোন? জীবনের। তাড়াতাড়ি সরো। হ্যালো, এ বড়বাবু। হ্যাঁ বলছি। আপনার ছেলেকে আজ আমি বলি দেব। ওনাকে তুই ছেড়ে দে জীবন, নইলে কিন্তু তুই জানে বাজবি না। ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আপনাকে থানার সামনে গুনে গুনে 10 হাত নাক্ষত দিতে হবে। হ্যালো, হ্যাঁ আমাদের মাস মাইনে দিয়ে রেখেছে, ওদের সামনে মাথা বিকিয়ে দেবার জন্য নয়। ঠিক আছে, এবার জীবন ফোন করলে আমি ওকে বলবো। কি বলবো? তোমার হয়ে থানার সামনে আমি 10 হাত নাক্ষত দেবো। থানার সামনে 10 হাত নাক্ষত দে, আমার সম্মান। তুমি আমাকে মারলে, হ্যাঁ স্যার আমি এক্ষুনি আসছি স্যার, এক্ষুনি আসছি স্যার। মেনকা, মেনকা আমাকে এসপি সাহেব ডেকেছে, এক্ষুনি আমায় যেতে হবে। তুমি দরজাটা বন্ধ করে দাও। আসতে পারি স্যার? এসো, বললাম তো গাড়ি ছাড়া যাবে না। আপনাকে আর গাড়ি ছাড়তে বলবো না স্যার, আপনার কথাই ঠিক। আজ আমি সফল থাক অধিতার জ্যোতিকাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। বাবলা, এই নিন স্যার, আমাকে আপনি লক আপ পুরে দিন। বাবলা, দোষর রত্নাকারও কিন্তু বাল্মীকি মনে হয়েছিলেন, তোমার ভেতরে মানুষ হওয়ার পরিবর্তন দেখেছি। যাও, দূরে কোথাও চলে গিয়ে
মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করো। আমি কিছু দেখিও নি, আমি কিছু শুনিও নি। স্যার, আমি যে পাপ করেছি আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি স্যার, আমি বাকি জীবনটা সমাজ সেবা করে তার প্রায়শ্চিত করব। হ্যাঁ স্যার। বেস্ট অফ লাক, ভালো থেকো, কেমন? আসি স্যার। ওকে। হে ঈশ্বর, তুমি এদের ভালো রেখো প্রভু, তুমি এদের ভালো রেখো। জীবন আছে? এই ভোলা বল, রান্নাটা ভালো করে ধার দিয়েছিস? কাজটা সকালেই সারা হয়ে গেছে। ওই সালা বড় বাবুর লকাবে যেমন আমাদের ঠেঙেছিল, সেরকম বড় বাবুর বাচ্চাটাকে আজ মাখালির সামনে কেটে টুকরো টুকরো করে দেব। মেজো বাবু এসেছে, জানি। ঠিক আছে, শোন, বড় বাবুর বাচ্চাটাকে যে আমরা অপহরণ করেছি এটা যেন মেজো বাবু কোনোভাবে জানতে না পারে। ঠিক আছে, মেজো বাবু টাকাগুলো নিয়ে আয়। আরে মেজো বাবু, আসুন আসুন। হ্যাঁ আসুন। কিরে, তোরা সব ভালো আছিস তো? নে তাড়াতাড়ি মাল পানি ছাড়। আরে টেনশন নেবেন না স্যার, খালি হাতে ফেরাবো না। স্যার কিরে, মাত্র এই টাকা? এটা তো ভোলাকে ছাড়ানোর জন্য। আর তোর জন্য যে আমি কলা পাতা পড়লাম, তোর জন্য আমি যে সারাদিন পুকুর ঘাটে পড়ে থাকলাম, তোকে লকআপ থেকে হাফিস করলাম, তার কি হবে? আপনি যদি বুদ্ধি করে লকআপ থেকে আমাদের বার না করতেন, তাহলে ওই সারা হারামির বাচ্চা বড় বাবু আমাকে হয়তো মেরে ফেলতো। বলুন স্যার, আমাকে বাঁচানোর জন্য কত টাকা পেলে আপনি খুশি হবেন? টাকা তো জীবনে অনেক কামালাম রে জীবন, কিন্তু সুখ ভোগ করতে পারলাম না। তোর দলে তো অনেক সুন্দরী আছে, একটা দে না, একটু ফুর্তি টুর্তি করি। আপনি সত্যি বলছেন মেজো বাবু? সত্যি। কাকে চান? এটা কি দে না? ঠিক আছে, ডান রাখি। মেজো বাবুকে নিয়ে তোর ঘরে যা। ছি, এই কথা বলতে তোর লজ্জা করলো না? চুপ বে সালি, কথা বাড়াবিতে কপাল ফুটো করে দেব। এটা জীবনের হুকুম। আমি যা বললাম এটাই আমার শেষ কথা। আয় চল সব। চলো সুন্দরী। আরে বাবা, লজ্জার কি আছে, চলো না, দূর চলো চলো চলো। কোন দিকে? ও গেল। আরে বাবা, কান্নার কি আছে, চলো 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 চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। আরে খোলো, চলো। জয় মা ঠাকুর, অপরাধ নিয়ম। আপনার মনস্কামনা লোকে বলে মেজো বাবু পুলিশ ডিপার্টমেন্টের গর্ব, কিন্তু এই আপনার চরিত্র। আমি ঘোষ খাই ঠিকই,
আমার দেশের কিছু গরিব মানুষের সেই টাকা কাজে লাগে, আসলে ঠেলায় পড়ে ঘুষ খাই। কিন্তু বোন, আমি চরিত্রহীন নই। বোন, হ্যাঁ কি বললেন আরেকবার বলুন। হ্যাঁ বোন, তুই আমার বোন ছাড়া আর কি। তাহলে আমাকে এখানে আনলেন কেন? বড়বাবুর বাচ্চাটাকে ফিরিয়ে দে বোন। বড়বাবুর স্ত্রী কেঁদে কেঁদে প্রায় পাগল হতে চলেছেন। লক্ষ্মী বোন আমার, বড়বাবুর বাচ্চাটাকে ফিরিয়ে দে। কিন্তু জীবন জানতে পারলে আমাকে শেষ করে ফেলবে। সে দায়িত্ব আমার, তোকে বাঁচানোর সব সিকিউরিটির দায়িত্ব আমার। তুই শুধু বাচ্চাটাকে ফিরিয়ে দে। ঠিক আছে, আমি আপনার কথা রাখার চেষ্টা করব। আসুন আমার সাথে। জীবনদা, এ হচ্ছে টাইগার আর এ হচ্ছে আলী। ভোলা, বল। ওই মেয়েটা মানে দুর্গাকে এই টাইগার আর আলী দুজনে রেফ করেছিল। ওই সালা বড়বাবুর বাচ্চাটার সাথে আজ এই দুটোকে বলি দেব। মাল দুটোকে ছলে বলে কৌশলে এখানে হাজির করা। ঠিক আছে, ওই সালা নারাকে আমি নিজের হাতে বলি দেব। মুন্না, মুন্না ওঠো, তাড়াতাড়ি ওঠো। আজকে এই বাচ্চা শোরটার সঙ্গে তোকেও আমরা বলে দেবো। চল সালি। শালা, মেয়েদের গায়ে হাত তোলা, শালা শোয়ালের বাচ্চা। আপনি ওকে মারবেন না। আপনি আমাদের কথা দিয়েছিলেন যে আপনি আমাদের প্রত্যেককে জীবনের মূল স্রোতে পৌঁছে দেবেন। প্লিজ প্লিজ দাদা, মারবেন না। শোন শোন, তুই ওকে নিয়ে এক্ষুনি পালা, থানায় গিয়ে বলবি আজ সন্ধ্যার সময় নাচ গানের আসরে এসে চারিদিক থেকে যেন ঘিরে ধরে। যা, কুইক পালা। ঠিক আছে দাদা, আসছি। সন্ধ্যাবেলা নাচ গানের আসরে দেখা হবে। চল। চলে না।
দেশের দণ্ড দিয়েছি, দেশের শত্রু দশের শত্রুর বদলা নিয়েছি, ন্যায় পথে যারা চলে না তাদের দণ্ড দিয়েছি, দেশের শত্রু দশের শত্রুর বদলা নিয়েছি, ভদ্র ঘরের ছেলে হয়ে মোড়া গুন্ডা হয়েছি, খাতা কলম ছেড়ে মোড়া মেশিন ধরেছি, বড়বাবুর ছেলেকে আমাদের ডেরা থেকে পাচার করে দিয়েছে। পাচার করে দিয়েছে? কে পাচার করেছে? এই মেজো বাবু, এই রাখি রাখি। ভোলা যা বললো সেটা কি সত্যি? সেটা কি সত্যি? তোর বেঁচে থাকার কোন অধিকার নেই, ওর কোনো দোষ নেই। আমার অনুরোধেই রাখি, মুন্নাকে তার বাপমার কাছে ফিরিয়ে দিয়েছে। পুলিশের কাছে তোরা সারেন্ডার কর, আমি আমার সর্বস্ব বিক্রি করে তোদের ছোট ছোট ব্যবসা করে দেবো, সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবি। একদম জ্ঞান দেবেন না, একদম জ্ঞান দেবেন না। সালা সমাজ, সরে যান, সরে যান আমার সামনে থেকে, নইলে কিন্তু আপনাকেও ছেঁচড়া করে দেবো। চলুন, আমি মারা গেলে আমার তিন কুলে কেউ কাঁদার নেই, কিন্তু তোরা কেউ বাঁচবি না। তাকে দেখ, পুলিশ চারদিক থেকে ঘিরে রেখেছে। তার মানে আপনি আমাদের সঙ্গে চালবাজি করেছেন? এজো বাবু, মরতে যদি হয় তো আপনাদের মেরেই মরবো। কেউ কোনো চালাকি করার চেষ্টা করলে গুলি করে মারবো। সারেন্ডার করো। কেউ গুলি করবেন না বলে দিচ্ছি। সরে যান স্যার। ও শালা থানা থেকে পালিয়েছিল আমাদের ধোকা দিয়ে, ওকে গুলি করে ছাঁচড়া করে দেবো। শুনুন ছোট বাবু, এই জীবনের গায়ে যদি একটু আঁচল লাগে না, আপনাকে আমি ঝাঁচড়া করে দেবো। কি বলছেন স্যার? আপনি পুলিশের লোক হয়ে এই তোলাবাজ ক্রিমিনালটার সঙ্গে হাত মিলিয়েছেন? এর জবাব আপনাকে দিতে আমি বাধ্য নই, আন্ডারস্ট্যান্ড? এত দূর? গো ব্যাক, গো ব্যাক, এখান থেকে চলে যান বলছি, নইলে কিন্তু আপনাকে গুলি করবো। আপনার মতো ক্রিমিনালের কাছ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। আপনি আমাদের ডিপার্টমেন্টের একজন কলঙ্কিত পুলিশ অফিসার, আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই। জীবন, জীবন, যদি 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 তুই প্রাণে বেঁচে যাস, আমার একটা অনুরোধ রাখবি, তোরা সবাই ভালো হয়ে যা রে, তোরা সবাই ভালো হয়ে যা, সমাজে সমাজে
সমাজে তোরা মাথা উঁচু করে বাস কর না, সমাজে তোরা মাথা উঁচু করে বাস কর। হিরে বল না, বল না, আমার 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 কথা রাখবি তো? মা মা, আলী ভাই। হ্যাঁ বলো। আর মস্তানি নয়, চলুন আমরা আমরা সবাই মিলে স্যান্ডার করি। স্যার আমরা আমাদের সব আর্মস আপনাদের কাছে জমা দিতে চাই। ছোট বাবু, ইয়েস স্যার, ওদের কাছ থেকে আর্মস গুলো কালেকশন করুন। ওকে স্যার। দেখি আর কার কাছে কি আছে, দাও। স্যার এই মেয়েটি মুন্নাকে উদ্ধার করে নিয়ে এসেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। বলো তুমি কি উপহার পেলে খুশি হবে? মুন্নাকে আমি উদ্ধার করেছি তাই জন্য আপনি আমাকে উপহার দেবেন? কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে আনন্দের চোটে আপনি সব গুলিয়ে ফেলছেন ম্যাডাম। মুন্নাকে বড়বাবু খুঁজে পেয়েছেন তো, তাই আনন্দের চোটে আপনাকে কিছু উপহার দিতে চান। মুন্নাকে উদ্ধার করে আমি এমন কিছুই বড় কাজ করিনি যার জন্য উপহার নেব। আসলে মুন্নাকে আমি খুঁজে পাওয়ার জন্য আমি বিভিন্ন এলাকায় রেড করেছিলাম, কিন্তু কোনো সূত্র খুঁজে পাইনি। অথচ তুমি কত সহজে মুন্নাকে আমার কাছে এনে দিলে। তুমি মুন্নাকে কোথায় পেলে? কেন, মুন্না তো আমাদের ডেরাতেই ছিল। তোমাদের ডেরা মানে? বুঝতে পারলে না তো, আমাদের ডেরা মানে জীবনের ডেরা। আমি জীবনের ডেরাতেই কাজ করি। আইসি, কি নাম তোমার? রাখি। শোনো রাখি, জীবনের মতো একটা ক্রিমিনালের দলে তুমি কাজ করতে, অতএব শাস্তি তোমাকে পেতেই হবে। সেদিন মেজবাবুর কথাটা বিশ্বাস করাই আমার ভুল হয়েছিল। কত বড় বড় কথা বলেছিলেন, বলেছিলেন আমাদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে দেবেন। মেজবাবুর কথায় তোমরা মুন্নাকে ফিরিয়ে দিয়েছিলে? হ্যাঁ স্যার, নইলে মুন্নাকে সেদিনকে আমরা বলি দিতাম। তার মানে মেজবাবু মুন্নাকে উদ্ধার করেছে? হ্যাঁ স্যার, মেজবাবু জীবনে ঝুঁকি নিয়ে মুন্নাকে আমাদের ডেরা থেকে উদ্ধার করেছেন। আমি শুধু আপনাদের এখানে পৌঁছে দিয়েছি। মেজবাবু আপনাদের ডিপার্টমেন্টের গর্ব স্যার। একজন এসে আমাকে আবার নিয়ে যাবে বলেছিল। মেজবাবু এসে লোকটাকে খুব মেরেছে, তারপর পালিয়ে এসেছি। এইসব আমি কি করলাম? আপনি শান্ত হন বড় বাবু। মেজবাবু ঘুমিয়ে আছেন কেন? মেজবাবুর ঘুম আর কোনোদিন ভাঙবে না রে মুন্না। তুমি মিথ্যে কথা বলছো, মেজবাবু আমাকে কথা দিয়েছে, বড় হয়ে আমি মেজবাবুর মতো পুলিশ হব। ও মেজবাবু তুমি ওঠো না। মেজবাবুর আর ঘুম কোনোদিন ভাঙবে না রে মুন্না। মেজবাবুকে আমি এই হাত দিয়ে গুলি করে মেরেছি। পুলিশ ডিপার্টমেন্টের এক উজ্জ্বল নক্ষত্রকে আমি আমি ধ্বংস করে দিলাম। তুমি কারা তাই মেজবাবুকে মেরে ফেলেছো? আমি বড় হয়ে মেজবাবুর মতো পুলিশ হব। মেজবাবু তোমাকে সালাম। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।